গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই একটা বড় ব্লগে। বেশ কতদিন ধরে ব্লগ আপলোড করছি না, মিনি ব্লগ দিচ্ছি, আশা করি তোমরা দেখছো। তো খুব বিজি ছিলাম কটা দিন, তাই জন্য কোনো ব্লগ আপলোড করতে পারিনি। ফাইনালি আজকে একটু সময় পেয়েছি, তাই আমি ভাবলাম যে একটু ব্লগ করে নিই। তো সকাল থেকেই দিনটা স্টার্ট করেছি, আর সকালে এখন আমার তো রোজই স্টার্ট হয় গরম জল দিয়ে, বাট এখন সৌরভ আমাকে জয়েন করেছে। বিকজ তোমরা জানো সৌরভের আর আমাদের মানে আমাদের অ্যানিভার্সারি কিছুদিন আগে গেল, তো ওকে আমি অ্যানিভার্সারি গিফটে জিমে ভর্তি করে দিয়েছি। তো যাই হোক, ওকে একটুখানি লেবু জল করে দিচ্ছি আর নিজের জন্যও সাথে করে নিচ্ছি, আর তার মাঝখানে র্যাম্বো মিকিদেরও খেতে দিয়ে দিয়েছি, যেটা ক্লিপটার নেওয়া হয়নি। ইউভানও উঠে পড়েছে, তো জল গরম করা একদিকে হয়ে গেল, ওর মধ্যে একটুখানি হাফ লেবু সৌরভ আর আমি দুজনের গ্লাসে একটু একটু দিয়ে দিলাম, দিয়ে একটু হানি দিয়ে গুলে নিয়ে চলে যাব। সৌরভ ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছে, বসে আছে, আর একদিকে গ্যাসের চা আমি বসিয়ে দিয়েছি, যেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, সমস্ত কিছু সকাল সকাল করে নিতে হয়, একদিকে চা, একদিকে ইউভানের আপেল সিদ্ধ, র্যাম্বোদের রান্নাবান্না সব স্টার্ট করে দিই সকাল সকাল। তো ওই জন্যই কটা দিন দিয়ে বিজি আছি, কারণ সকাল সকাল রান্নাবান্না করে নিচে দোকান সামলাতে হচ্ছে, তাই একটুখানি হেডটিক হচ্ছে আমার জন্য ব্লগ করা। বাট আমি ভাবছি আবার রেগুলারলি বেসিসে ব্লগ আপলোড করব। তো ওই জন্যই আজকে একটা ছোটো ভাবেই স্টার্ট করেছি, তাড়াতাড়ি ঘুমতে ঘুরতে এক্স্যাক্টলি কী কী করি। আর তার উপরে ইউভান এত পরিমাণে আজকাল ভমিটিং করে না, তো বারবার ওই ভমিটিং মানে ভমিট খাইয়ে দাইয়ে ক্লিন করিয়ে করিয়ে আর জাস্ট এনার্জি থাকে না, তোমাদেরকে কী বলবো। তো চলো, লেবু জল করা হয়ে গেছে, কথা বলতে বলতে সৌরভের কাছে নিয়ে চলে যাই। তুমি একটু বলো তোমার নিউ শিডিউল অফ লাইফ। ভাই ওকে পড়ানোর জন্য চেষ্টা করছে, বাট পড়াতে পারছে না, ও যে শুয়ে পড়েছে। দেখতেই পেলে জল গরম করে এনেছি, তারপরেও একটু গরম কম ছিল তো আবার জলটা গরম করে নিলাম, অসুবিধা হয় না, মাইক্রোওভেনে গরম করি। আর এদিকে সৌরভ আর আমি ডাইনিং টেবিলে বসে পড়েছি, বিকজ ইউভান ঘরে তো পড়াশোনা করছিলই না, উল্টে ওর বাপার কোলে উঠে লাপালাপি করছিল, তাই আমি বললাম যে চলো ডাইনিং টেবিলে গিয়ে খাই। আর সৌরভের না আজকাল একটা ভীষণ বাজে হ্যাবিট, ও ঘরের মধ্যে টিভি নিয়ে যাওয়ার পর থেকে কী হয়েছে বলো তো, যাও খাবে ঘরের মধ্যে গিয়ে খাবে, তো ভীষণ ভীষণ অসুবিধা হয়, ভালো লাগে না ঘরের মধ্যে খাওয়া, ডাইনিং টেবিলটা অ্যাজ ইফ কোনো ইউজই হয় না। তো চাটা খাওয়া কমপ্লিট, আর তারপরে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল গরম হচ্ছে, তার মধ্যে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিয়েছি হালকা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা কালকে লেফট ওভার দুধ যেটা সৌরভ খাবে। তো এবার আলুগুলো আর ডিমগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে। তো সকাল থেকে আমি কেন ব্লগ করতে পারি না চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে বলি। অ্যাকচুয়ালি কী বলো তো, সকাল সকাল রান্নাবান্নাও থাকে, বিকজ ইউভানকে টাইমের মধ্যে খাওয়াতে হয়, আর ইউভানকে আজকাল আমরা যেটা খাই ওইটাই খাওয়াই, যেমন আজকে ডিমের ঝোল দিয়েও ভাত খাবে, প্লাস ওর জ্যান্ত মাছের ঝোল দিয়েও খাবে। তো আজকে ডিমের ঝোলটা বানাবো, আর কী করে বানাই চলো তোমাদেরকেও শেয়ার করি, দেখাই, ভীষণ সিম্পল, আমি কোনো এক্সপার্ট কুক না, বাট স্টিল আমি যেইভাবে বানাই ওইটাই তোমাদেরকে শেয়ার করছি। দুবেলার তরকারি একবারে বানিয়ে নিচ্ছি, তো ডিমগুলো যেগুলো আছে ওগুলো ভেজে নেবো, ডিম ভাজা হয়ে গেলে আর এই ডিম ভাজার মধ্যে একটুখানি হলুদ নুন, আশা করি এগুলো বলতে লাগবে না, যা যা দিতে হবে, আর ডিম ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু আলুও ভেজে নেবো। আর আমি না এরকম সিদ্ধ ডিম খেতে প্রেফার করি না, আমার না মানে এমনি ভেজে ডিমে তরকারি দিতে দিলে বেশি টেস্টি লাগে, তো এই দেখো আলু ভেজে তুলে নিয়েছি আর এদিকে ডিম ভাজাও তুলে দিচ্ছি, আর তার সাইড বাই সাইড আমি পেস্টও রেডি করে নিয়েছি, এদিকে ভাতও হয়ে এসছে, মানে আমি ভীষণ তাড়াতাড়ি করে রান্না করছি আর আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো কড়াইয়ে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ওতে ওটার মধ্যে তোমার কী বলে ওটাকে শুকনো লঙ্কা, তেজপাতা, দেন পিঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো সমস্ত দিয়ে একটু ভেজে নিচ্ছি, প্লাস আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি,
যেটার মধ্যে ইউভানের জ্যান্ত মাছের ঝোলটা করব। সৌরভ তো একবারে অনেক কটা মাছ কিনে আনে, দিয়ে ওটাকে জুই মানে জ্যান্ত করে আমরা রেখে দিই একটা বালতির মধ্যে। আর দিদি ছিল যে আমাকে মাছটা ধুয়ে দিয়েছে, আমি বললাম যে মাছ যখন ধুয়ে দিচ্ছ একটুখানি নুন হলুদ মাখিয়ে দাও, আমি তাহলে ভিডিওটা করি। তো দিদি নুন হলুদ মাখিয়ে কড়াইও দিয়ে দিল একবারে। তো এদিকে মাছ ভাজাটা হবে, আর এদিকে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি মশলা, যেমন নুন, হলুদ, আদা রসুনের পেস্ট বলো, জিরে গুঁড়ো বলো, একটু গরম মশলা, সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নেবো। আর এর সাথে সাথে আমি আলুও দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু কষে নেওয়া ভালো। আর ওই যে জলটা দিলাম ওটা না ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা, বাড়িতে না মশলা মা করে দিয়ে যায় কিন্তু শেষ হয়ে গেছে, তাই আজকে সকাল সকাল ওইগুলো করতেও হয়েছে, ভীষণ সময় লেগে গেছে। তো ওই আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, বিকজ আলুগুলো জাস্ট ভেজে ভেজে তুলে রেখেছি, অতটা গলেনি, একটু বেশি গলে যাবে তো ঠিক লাগবে খেতে। তো যাই হোক, সকালবেলার টাইমটা ভীষণ ভীষণ রাস থাকে, ওই দেখো লেবুটা কেটেছি, এখনও সরানোর সময় পাইনি। তো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি, চেষ্টা করি যে 11:30-12টার মধ্যে সমস্ত রান্না করে নিতে। আর আজকে বাজার ছিল না, তাই জন্য এত এত দেরি হলো, বাজার থাকলে তো তাড়াতাড়িই হয়ে যায়। বাজার ছিল না বলে আমি সৌরভকে বললাম যে আর বাজারে দেওয়া যাওয়ার দরকার নেই, ডিমের তরকারিই করে নিই, ভালো লাগছিলো না চিকেন টিকেন বানাতে সত্যি বলছি। তো দেখো ওই ওই সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা টঙ্কা তো দিই না, আর আলু আমি কেটে নিয়েছি একদম পাতলা, একদম ছোট্ট একটা আলু নিয়েছি, যাতে তরকারিটা একটু মজে, আর কিছুই না। জিরে ফোড়ন দিয়ে ওটার মধ্যে একটুখানি আলু ভাজা ভাজা করে একটু আদা দিয়ে ঝোল করব। ইউভানের করতে বেশিক্ষণ সময় লাগে না, তো ওইটাই করে নিচ্ছি। আর ইউভানের মাছ ভাজতে না ভীষণ ভয় লাগে, কারণ কী বলো তো তেল ছিটকে ছিটকে যায়, তো অর্ধেক দিন মানে আমারই গায়ে পড়ে, আর ইউভান তার উপরে সবসময় ঘুরে বেড়ায়। তার মধ্যে রান্না করতে করতে আমি ইউভানকে চানও করানো হয়ে গেছে, তো ভীষণ মানে সকালবেলার টাইমটা খুব অসুবিধা হয় মা না আসলে। তো মা তো জানোই তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো কত হেল্প করে আমাদেরকে, মানে প্রায় আমাদের বাড়িতে আসে হেল্প করে ইউভান হওয়ার পর থেকে। আর ইউভান যখন আমার একদম মানে ওই হয় না থার্ড ট্রাইমাস্টার চলছিল, তখনও মা হেল্প করতো অনেক। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, আর তার সাথে সুন্দর করে গুছিয়ে গাছিও নিয়েছি, আমার ভালো লাগে রান্নাবান্না করে, কিচেন পুরো ক্লিন হয়ে যাবে ওইটাই ভালো লাগে, তাহলে আর অন্য মানে টেনশন হয় না। তারপরে আমি গিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে ইউভানকে খাওয়াবো। তো চলো, দেখতেই পেলে আমি রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে নিয়েছি, আর এই টাইমে ভাই আমাকে হেল্প করছে ভিডিও করে দিতে, সৌরভ নিচে দোকান সামলাচ্ছে, আর র্যাম্পোদের ভাত তো ঠান্ডা করতে দিয়ে রেখেছি লেফট সাইডে গামলাতে, দেখতেই পাচ্ছ। তো ব্যাস মোটামুটি সকালের জন্য রান্নাঘরের কাজ কমপ্লিট। তো এই আমি না স্ট্যান্ড লাগিয়েও করতে পারি, বাট কী বলো তো স্ট্যান্ড যেই আমি লাগানো মানে লাগাবো সেই ইউভান এসে নাড়াচাড়া করে, তাই স্ট্যান্ড দিয়ে ভিডিও করি না, কেউ একজন করে দিলে সুবিধা হয়। তো দেখো পারফেক্টলি ক্লিন রান্নাঘর, আমার সত্যি বলছি রান্নাঘর এরকম গুছিয়ে গাছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, আর ইউভানকেও লাঞ্চ করিয়ে দেওয়া হয়ে গেছে, ইউভান ঘরে আছে, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। আর দেখো এই জামা কাপড়গুলো কালকে সব কেচেছিলাম, এগুলো সব ফোল্ড করতে হবে, আজকে বেশি জামা হয়নি, আজকে ইউভানের জাস্ট জামা কাপড় কেচেছি। তো চলো, ইউভানকে এখন ঘুম টুম পাড়িনি, আর সৌরভ গেছে বাঁশ কাপাড়ি মাল তুলতে, একা একা একদম ভাল লাগে না বাড়িতে। ইউভান পাপা হ্যালো বলো, হ্যালো। ইউভান অনেক দিন পরে তোমাদের সবাইকে বলছে হ্যালো, বলো 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 আবার বলো, বলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, বলো বলো ওয়েলকাম, ওয়েলকাম, শোনো শোনো শোনো, এখন সন্ধ্যেবেলা আমরা একটু বেরোচ্ছি বেরু করতে, দুপুরবেলা লাঞ্চের পরে আর সেরকম কিছু ব্লগ করিনি, তো ভাবলাম যাই বাবুকে নিয়ে একটু ঘুরে নিই, আর এদিকে আমাদের বেরু বেরু করাও হয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি ইউভান বলে দাও, এমনি জাস্ট র্যান্ডম ঘুরতে বেরিয়েছি গাড়ি করে, একটুখানি ত্রিবেণীতে একটা রাউন্ড মেরে নিলাম, ইউভানও হ্যাপি আমিও হ্যাপি। তো আজকে আমি চেষ্টা করেছি আমার সকালবেলা রান্নাঘরে কীভাবে কাটে
ওটা শেয়ার করতে। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো আজকের ব্লগটা তাহলে এইটুকুনি, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো চলো, টাটা, বাই।